ভাইয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে, তার হচ্ছে বাবা এবং বড় দুলা ভাই তাকে খুবই অপমান করেন, যে তাকে দিয়ে জীবনে কিছু হবে না। তিনি আসলে তাদেরকে দেখিয়ে দিতে চান যে তিনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। শোনো, সেটা হচ্ছে আমি হচ্ছে এক সময় ঐশ্বরিয়াকে ভালোবাসতাম, ভালোবাসতাম না, এখন ভালোবাসি, বুঝছো? এখন ঐশ্বরিয়াকে বিয়ে করার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু সমস্যা ছিল কি, আমাদের প্রেমটা খুব ভালো ছিল, মানে ধরো মানে 50% ওকে ছিল, 50% প্রেম, একদম সফল প্রেম যেটাকে বলে আর কি। কারণ আমার দিক থেকে আমি তো রাজি ছিলাম, তা আমি ছেলে রাজি, কিন্তু মেয়ে তো আসলে আমাকে চিনিয়ে না, কিন্তু 50% ওকে ছিল, আলটিমেটলি এটা হয় নাই আর কি। এখন দেখো, তোমাকে তোমার বাবা দুলা ভাই যে অপমানটা করতেছে, হ্যাঁ, সেই অপমানটার যদি উত্তর তুমি দিতে না পারো, একটা জিনিস কি জানো, উত্তর কিন্তু এটা কিন্তু ওরকম না, মানে জীবনটা কিন্তু কোনো মানে ইউনিভার্সিটি কলেজ বা স্কুলের পরীক্ষা না, যে প্রশ্নটা পাইলাম তখনই উত্তর দিতে হবে, ওরকম না। জীবনটা আরো বড়, জীবনের উত্তরটা সঙ্গে সঙ্গে দিতে হয় না, উত্তরটা রেডি করার জন্য, উত্তরটা দেবার জন্য তুমি সময় পাবা। সো জীবনের উত্তরটা দেওয়াটা আরো সোজা পরীক্ষায়, ধরো আমরা যেটা যারা পরীক্ষা টরীক্ষা দিছি আর কি, পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, সেটা পারি বা না পারি তখনই উত্তর দিয়ে ফেলতে হবে। আমার হাতে সময় আছে 3 ঘন্টা 4 ঘন্টা, ওই সময় উত্তরটা দিয়ে ফেলতে হবে, আমি আমি এখনো সময় পাবো না। আমরা অনেকে ওই জন্য করছি কি, উল্টা পাল্টা উত্তর দিছি, বানাই বানাই উত্তর দিছি, ইচ্ছা মতো বানাই লিখছি, কিন্তু লাইফের উত্তরটা একটু ডিফারেন্ট। লাইফ যখন তোমাকে কোনো প্রশ্ন ছুড়ে দেয়, তখন সেই উত্তরটা দেবার জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার, যে উত্তরটা দেবার জন্য নিজেকে প্রিপেয়ার করা দরকার, ওই সময়টা তুমি পাবে, ওই সময়টা তুমি নাও। এখন কোনো উত্তর দেওয়ার দরকার নেই, কারণ এখন তুমি যে উত্তরটা দিবা তোমার বাবাকে এবং দুলা ভাইকে, সেটা কিন্তু ভুল হবে, সেই উত্তরে কিন্তু ভুল থাকবে। তার চাইতে ওরা যে বলতেছে তুমি কিছু করতে পারবে না, তুমি যদি কিছু করে দেখাতে পারো তাহলে তো ওদের মনে কোনো কষ্ট থাকবে না, থাকবে থাকবে না। সো দিনের শেষে কিন্তু লাইফটা ওদের না, লাইফটা কিন্তু তোমাদের, তোমার নিজের। আরো সহজ করে বলি, কিছু মনে করো না আমার কথায়, তোমার আব্বা বা দুলা ভাই যদি মারা যান কালকেই, তাহলে লাইফটা নিয়ে তো তুমিই বাঁচবে, বা তুমিও মারা যেতে পারো, হ্যাঁ, লাইফটা নিয়ে তুমিই বাঁচবে। সো যেহেতু তোমার বাবা দুলা ভাইয়ের কথা যদি সঠিক হয়, যে তুমি লাইফে কোনো কিছু করতে পারো নাই, করতে পারতেছো না, তাহলে কিন্তু ওটার জন্য সাফার কিন্তু ওরা করবে না, তুমি একাই সাফার করবা। সো তোমার উচিত যাতে ওদের কথা বাদ দাও, তোমার সাফারিং এর হাত থেকে তোমাকে নিজেকে রক্ষা করা তোমার উচিত। তোমার বাবা দুলা ভাইয়ের কথা চিন্তা করে তোমার ভালো কিছু করার দরকার নাই, তোমার নিজের কথা ভেবে যাতে তুমি ভালো থাকতে পারো, তুমি কোনো কিছু করো। তুমি ভালো থাকলে কিন্তু আলটিমেটলি তোমার আব্বাও ভালো থাকবেন, তোমার দুলা ভাইও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। বিকজ একটা মানুষ যখন ভালো কিছু করতে পারে, তখন কিন্তু সেটার একটা গুড রেজাল্ট সবাই ভোগ করে। একটা মানুষ যখন খারাপ কিছু করতে পারে, মানে ভালো কিছু করতে পারে না, ওটার সাফার সবচাইতে বেশি করে সে নিজে এবং বাকিরা। ভালো কিছু করতে পারলে সবাই কিন্তু উত্তরটা পেয়ে যাবে। সো এত দুঃখ টুঃখ পেয়ে লাভ নাই, তুমি যেটা ফেস করতেছো এটা সবাই ফেস করে, এটা কোনো বিষয় না আর কি।